আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যারা ম্যাক ওএস এর যে থিমটা আছে, থিমটা ভালো লাগে, তো আমরা চাচ্ছি যে আমাদের কালি লিনাক্স এর থিমটাও ম্যাক ওএস এর মতো হোক। সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমাদের গুগলে যেতে হবে। গুগলে গিয়ে আমরা লিখবো যে আই এম লেজি গিটহাব। ওকে, তো প্রথম যে রিপোজিটরি আসবে সেটা ডুববো। এটা একটা আমার ভায়া রিপোজিটরি, তো উনি কোডিং গুলো করে রাখছে, খুবই সুন্দর স্ক্রিপ্ট গুলো আছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন, এটা টোটালি ফ্রি। তো জাস্ট গিটহাব থেকে আমি এটা কপি করে নিচ্ছি। কপি করে আমি আমার কালি লিনাক্সে চলে যাচ্ছি। এখন কালি লিনাক্সে আসার পর এটা হচ্ছে কালি লিনাক্সের ডিফল্ট থিম। দেখেন, এটা ডিফল্ট থিম, যেটা টার্মিনালটা ওপেন করলে কেমন আসে, টার্মিনালটা ওপেন করলে কেমন আসতেছে দেখেন। তো আমাদের যখন আমি একটা ম্যাকের টার্মিনাল যদি ওপেন করি, তো ম্যাকের টার্মিনালটা দেখবো যে এরকম সুন্দর। তো আমাদের কালির টার্মিনালটা এরকম না, তো আমি চাচ্ছি যে কালির যে টার্মিনালটা আছে বা কালির যে থিমটা আছে সেটা ম্যাকের মতো করতে, ম্যাকের মতো লুক দিতে। তো তার জন্য আমার কি করতে হবে, আমি যে গিটহাব থেকে যে টুলটা আই এম লেজি টুলটা নিয়ে আসছি, তো সেটা আমি জাস্ট এখানে ডাউনলোড করে নিচ্ছি। তো গিট ক্লোন সিডি সিডি ডেস্কটপে যাই, আমি নর্মালি ডেস্কটপে গিয়ে জাস্ট গিট ক্লোন করে নিচ্ছি। গিট ক্লোন মানে ডাউনলোড করে নিচ্ছি। যারা কালি লিনাক্স এর কমান্ড গুলা জানেন না, আমার আমার ইউটিউব চ্যানেল কালি লিনাক্স এর কমান্ড এর ভিডিও গুলো আছে, তো এখান থেকে নর্মালি আপনারা দেখে নেবেন, তো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন, এই পাশে আমাদের যে আই এম লেজি টুলটা আছে, এটা ডাউনলোড শুরু হয়ে গেছে, এটা ডাউনলোড হয়ে যাবে এখনই। এখন নর্মালি কি করব, যে আই এম লেজি এটা আছে, এটার মধ্যে চলে যাবো, রিপোজিটরিটা রিপোজিটরির মধ্যে চলে যাব। তার জন্য আমি সিডি আই এম লেজি দিচ্ছি। তো আমি এখন এলএস দিলে এর মধ্যে যেগুলো ফোল্ডার আছে সেগুলো দেখতে পারতেছি। তো এখানে দেখবেন যে পাইথনের স্ক্রিপ্ট লেখা আছে, ডার্ট ল্যাঙ্গুয়েজে লেখা আছে, ব্যাশের লেখা আছে, গোল্যাং এর লেখা আছে, উইন্ডোজের জন্য স্ক্রিপ্ট লেখা আছে। তো আমি ব্যাশ যে ল্যাঙ্গুয়েজটা আছে তার মধ্যে যেতে চাচ্ছি, যে ব্যাশ ফোল্ডারটার মধ্যে নর্মালি। তো আমি যাচ্ছি, যাওয়ার পর এলএস দিই। এলএস দেওয়ার পরে এখানে অনেকগুলা স্ক্রিপ্ট লেখা দেখতে পাবো, অব্রু ইনস্টল, এটা ইনস্টল করলে অব্রু ইনস্টল হয়ে যাবে, ব্যাকআপ এসেইস, বার্প লিনাক্স বার্প সুইফট যেটা আছে সেটা ইনস্টলেশন, নর্মালি প্রবলেম সলভিং অনেকগুলা স্ক্রিপ্ট এখানে লেখা আছে। ওকে, তো আমি জাস্ট আমি এখান থেকে ইউজ করতে যাচ্ছি যে ইনস্টল থিম যেটা আছে, ইনস্টল থিম আমি এই স্ক্রিপ্টটা আমি রান করতে চাচ্ছি। তো ব্যাশ রান করার জন্য নর্মালি BASH ইউজ করতে পারি বা ডট স্ল্যাশ ইউজ করতে পারি, ব্যাক স্ল্যাশ ইউজ করতে পারি। ওকে, তো আমি নর্মালি ব্যাশ লিখে ইউজ করতেছি, তার জন্য আমি ইনস্টল ইনস্টল। তো এখানে আমি কি করব, জাস্ট স্পেস থিম থিম দিয়ে জাস্ট ট্যাপ করতেছি। তো এই যে উপরের যে স্ক্রিপ্টটা আছে সেটা চলে আসছে এখানে, তো আমি নর্মালি এন্টার দিয়ে যাচ্ছি। তো এখানে আপনার কালির যে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা দিবেন, টাইপ করবেন। টাইপ করার পরে আপনি দেখবেন যে আপনার কালি লিনাক্স এর থিমটা চেঞ্জ হয়ে গেছে, ব্ল্যাক ডার্ক থিম চলে আসছে, ম্যাকের মতো সাইটে আইকন গুলো চলে আসছে, চেঞ্জ হয়ে গেছে। তো এখানে বলতেছে তুমি কি রিস্টার্ট দিয়ে যাচ্ছ কিনা, আমি রিস্টার্ট দিচ্ছি না নর্মালি। তো দেখেন, তো এখন আপনি চাচ্ছেন, দেখেন এখন ম্যাকের মতো হয়ে গেছে নর্মালি, যে ম্যাকে যেমন দেখতে পান তো সেরকম একটা লুক চলে আসছে। তো আপনি দেখতে চাচ্ছেন যে এখন এরকম এরকম লেখা চাচ্ছেন বা গ্রিন লেখা চাচ্ছেন, তো আপনি নর্মালি কি করতে পারেন, যে টার্মিনালের যে অ্যাকশন আছে এখানে, সরি ফাইল আছে, ফাইল এখানে প্রিফারেন্স আছে, প্রিফারেন্সে গিয়ে জাস্ট আপনি এখান থেকে কালার স্কিমাটা চেঞ্জ করে দিতে পারেন। আপনি এখান থেকে গ্রিন অন ব্ল্যাক দিতে পারেন, গ্রিন অন ব্ল্যাক দিলে জাস্ট অ্যাপ্লাই অ্যান্ড ওকে, দেখবেন যে এখন নর্মালি আপনার ইয়ে হয়ে গেছে। আপনি যদি আপনার নাম লিখতে চান টার্মিনালে বা এরকম লিখতে চান, তাহলে আপনি FIGLET, তারপর হচ্ছে ধরেন আমি লিখতেছি লার্ন উইথ শাল, এটা আমার ইউটিউব চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করবেন। তো এরকম আপনি নাম লিখতে পারেন। ওকে, তো এটা এটা যদি কারো ইনস্টল না থাকে, সুডো এপিটি গেট ইনস্টল FIGLET, এটা দিলে ইনস্টল হয়ে যাবে নর্মালি। ওকে, তো এইভাবে আপনি আপনার থিমটা চেঞ্জ করতে পারেন। দেখেন থিমের এখন এখন সব ডার্ক হয়ে গেছে, নর্মালি যখন আপনি ইনস্টল করবেন এরকম থাকবে না, ডিফল্ট থিম থাকবে কালির। সো আমার কাছে এই থিমটা খুব ভাল লাগে, এজন্য আমি আসলে আপনাদের দেখাই দিলাম। আমার অনেকে আমাকে বলতেছেন ভাই এই জন্য এই থিমটা ভিডিও করার জন্য, এজন্য আসলে ভিডিওটা করা। তো সবাই সাথে থাকবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।